কি যেন বেল গাছ নাকি আপনার এখানে কি হয় ভাই? এই গাছ দিয়া মেজারকাঠি কাঠ পেন্সিল হাট বোর্ড হিসেবে আচ্ছা আচ্ছা মানে দিয়ে আসলে যাক বলে বাংলায় আর কি। ঠিক আছে এখানে আরো গাছ ছিল? হ্যাঁ অনেক বন ছিল। আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ এই যে বুলবুল ঘূর্ণিঝড় আসলো কিছু হয়নি? আচ্ছা আচ্ছা ওইটা সুন্দরবন না? আচ্ছা আচ্ছা ওই যে সুন্দরবন দেখা যাচ্ছে। সুন্দরবনের পূর্ব অংশ আসলে এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না এর সৌন্দর্য। আপনারা সবাই আসবেন দেখে যাবেন এক নজরের জন্য হলে। নরম মাটি হয়তোবা চোরাবালি থাকতে পারে। এটা হলো নিম্বুচর, ঐতিহাসিক নিম্বুচর কুয়াকাটা সমুদ্র সৈকতের। ওই যে দূরে হয়তো ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না ওটা হলো সুন্দরবনের পূর্বাংশ। এখান থেকে ওখানে যাওয়া যায় না তাই আপনাদের ভালো করে দেখাতে পারছি না। এই যে আমাদের লোকজন ছবি উঠছে। ইলিশ মাছ ধরছে দেখেন। আরিফ ভাই এই যে ঝিনুক গুলো দেখেন না ভাই, এইগুলো কিন্তু টোকাই নিয়ে পুরো কাটা মালা কাছে বিক্রি করে ঝিনুক এগুলো না? সামনে আরো সামনে অনেক আছে, আমরা আরো মাথায় যাবো। আচ্ছা আচ্ছা শ্যালন নৌকা। ওকে এই যে ঝিনুক
সুন্দরবন না? ঘূর্ণিঝড় বুলবুলের কারণে লন্ড ভন্ড হয়ে গেছে সুন্দরবন, দেখা যাচ্ছে গাছ গাছালি সব পড়ে গেছে। ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর হবে।